আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে রেসিপি টমেটো চিজ অমলেট। এটা তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে তিনটি মাঝারি সাইজের টমেটো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ এবং গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। এরপর খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর এখানে কিছু সবজি কুচি করে কেটে নিয়েছি, সবুজ ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, ধনে পাতা। এবার এগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চারটা ডিম। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ, চিলি ফ্লেক্স হাফ চা চামচ। এরপর নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা কাঁটা চামচ দিয়ে একটু এভাবে করে নেবেন। এরপর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল, যে কোনো তেলই দেওয়া যাবে, এক টেবিল চামচ পরিমাণ। এবার টমেটোগুলো একটু এভাবে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে, খুব বেশি না, অল্প একটু ভেজে নিলেই হবে। এর উপরে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু সমান করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে রেখে দিব 3-4 মিনিট। দেখুন যখন একটু এরকম হবে, ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 3-4 মিনিট। এতে করে মোজারেলা চিজটা পুরোপুরি গলে যাবে। যখন চিজটা এরকম গলে যাবে, তখন চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। এই তো খুব সহজেই তৈরি করে নিলাম টমেটো চিজ অমলেট। এই টমেটো চিজ অমলেটটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ মজার। এটা সকালের নাস্তায় ঝটপটি তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।